السلام عليكم بندورا كم ناسين شباي كيدي إكسبرس قناة شباي كي شاغوتوم ماسير دور دام جاناتة شوبشومي أسي أمرا أبنا دير باشة شيء بورجاي كرومي أسك أمرا تولي أشتى نيم تولا أشتى شيراز ديخانه تولي نيخانه ماس بازار جاي ماسير دور دام جاناي أشن السلام عليكم ভালো আছেন ভাই কই মাছ কত করে 200 টাকা কেজি 200 টাকা কেজি চাষের কই আচ্ছা তারপরে পাঙ্গাস মাছ 170 টাকা কেজি 170 টাকা কেজি এটা 200 টাকা কেজি 200 টাকা কেজি এগুলা 180 টাকা কেজি আচ্ছা ওই এই মাছ 350 টাকা কেজি 350 টাকা কেজি না আচ্ছা ঠিক আছে বন্ধুরা বড় বড় পাঙ্গাস মাছ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আপনারা আসলে মাশাআল্লাহ বড় বড় পাঙ্গাস মাছ কত করে যাচ্ছে দাম 180 200 টাকা কেজি জি ভাই আর এই যে গুড়া মাছ তিন ভাগা 200 চার ভাগা 200 তিন ভাগা 200 চার ভাগা 200 আচ্ছা ঠিক আছে ভাইয়া কই মাছ কত করে 220 220 টাকা কেজি হ্যাঁ চাষের কই চাষের কই আচ্ছা সুরমা মাছ 150 টাকা কেজি 150 টাকা কেজি নলা মাছ 200 টাকা কেজি নলা মাছ 200 টাকা কেজি কোথাকার মাছ এগুলো এগুলো সব ওই যাত্রাবাড়ি যাত্রাবাড়ির আরদের থেকে মাছ ওইটার ভিতরে কি মাছ আছে এটা ভিতরে চাষের কই মাছ চাষের কই মাছ না আচ্ছা ঠিক আছে বাইরের কাছে যাই আদাব দাদা আদাব ভাই ভালো আছেন ভালো আছেন ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ চিতল মাছ কত করে ভাই পাবি 1000 টাকা কে 600 টাকা কেজি 600 টাকা পিস নিলে 1000 টাকা আচ্ছা এটা ওটা কেজি ভাই 600 টাকা যাবে 600 টাকা এটা কোনটা ভাই ও শুরু হই না ভাই শুনো না 350 টাকা কেজি 350 টাকা এটা ওটা 6টা 400 টাকা 6টা 4 পিস 600 টাকা 4 পিস 600 টাকা এ 400 টাকা 400 টাকা কেজি ওগুলা কি মাছ একটু ধরে দেখান না সামনে আচ্ছা কি কি মাছ আছে এর ভিতরে কই ভাই মাগুর আছে শিং আছে এগুলো কি মানে ঠিকা হিসাবে বেচবে কত ঠিকা ভাই চাওয়া দাম 3500 টাকা চাওয়া দাম 3500 কত হলে বেচবেন মোটামুটি ফাইনাল 2500 হলে বিক্রি করব আর কম হইব না এটাই ফাইনাল তোমাদের সাক্ষী বেচবে নাই আচ্ছা 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 কোথাকার মাছ এগুলো এগুলো ভাই আরাইল বিলের মাছ আরাইল বিলের মাছ আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাই এই ভাইয়ের কাছে আসি কি কি মাছ আছে এটা শোল বা শোল শোল সব শোল মাছ হ্যাঁ শোল মাছ কত করে চান ওই কেজি ভাই মানে 1000 কেজি 1000 টাকা কেজি আর এই যে বেলে মাছ ধরেন 800 800 টাকা এখানে যা আছে তাই হ্যাঁ হ্যাঁ মানে ঠিকা আচ্ছা আচ্ছা এগুলা এটা রুই মাছ কেজি 300 রুই মাছ 300 50 এটা কার্পো মাছ 150 কেজি কার্পো মাছ 150 টাকা কেজি আচ্ছা আচ্ছা এই মাছ আমার 200 টাকা এটা 250 টাকা 250 হ্যাঁ 250 আচ্ছা ঠিক আছে এই বাইরের কাছে যাই আমরা ভাইজান ভালো আছেন ভালো আছেন ভাই আপনি ভালো আছেন আসি মাশাআল্লাহ বড় পাঙ্গাস কত করে কেজি 160 কেজি 160 টাকা কেজি আচ্ছা এই ভাগা বেশি 100 টাকা আচ্ছা ভাগা 100 টাকা আচ্ছা এগুলা এটা কেজি বেশি কেজিতে কত করে কেজি 180 টাকা কেজি 180 এটা ফাইনাল দাম ফাইনাল দাম আচ্ছা ঠিক আছে কাতল হলো 220 কাতলা মাছ কত 220 220 আর রুই মাছের লগা 250 250 180 এগুলো হলো 180 টাকা কেজি তো সব কেজি আচ্ছা ওই যে খাঁচায় কি আছে এটা হলো চাষের কই একটু দেখেন কাঁচায় না একটু দেখেন না আমাদের চাষের কই এগুলো কত করে কেজি 220 250 যারতে যেরকম নেওয়া যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শিং মাছ দেশি অন্ধকার দেখা যাচ্ছে দেশি শিং মাছ দেশি আচ্ছা আচ্ছা কত দাম যাচ্ছেন আচ্ছা তো 1500 টাকা কিন্তু অত তো দাম করছেন 800 পর্যন্ত করছে 1500 টাকা দাম দাম করছেন চাচ্ছেন আপনি দাম কত উঠছে 800 800 টাকা উঠছে আর বেশি বলে না আপনি কত হলে বেচবেন 1200 হলে বেচবেন 1200 হলে বিক্রি করবেন আর কি আচ্ছা 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 কোন ভালো ভাই
এ পোয়া মাছ কত করে 250 টাকা কেজি ভাই 250 টাকা কেজি আচ্ছা চিংড়ি মাছ 700 টাকা কেজি 700 টাকা পাঙাশ পাঙাশ 200 টাকা কেজি পাবদা মাছ পাবদা 400 400 ওটা 150 টাকা কেজি 150 টাকা কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই 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 জায়গায় কিছু মাছ আছে দেখাই এই যে এই মাছগুলো অনেক কম পাওয়া যায় এ বেলে মাছের গুড়া বেলে মাছ জি কত করে এগুলা 400 টাকা কেজি 400 টাকা কেজি এখানে কতটুকু আছে ওজন 200 গ্রাম 250 গ্রাম 200 250 গ্রাম আর এখানে শিং মাছ আছে এগুলা চাষের না দেশি দেশি এটা কি ঠিকা এটা ঠিকা 1200 ঠিকা যা আছে 1200 টাকা আচ্ছা এটা কি ফিক্স 1200 টাকাই ফাইনাল না কিছু কম আছে 1000 এর বেশি আচ্ছা আচ্ছা আসেন বন্ধুরা পাশে দেখাই এই চিংড়ি মাছ কত করে 700 দাদা 700 টাকা এটা তো সরপুটি না সরপুটি কত করে 180 টাকা নিতে 180 টাকা তেলাপিয়া তেলাপিয়া 200 তেলাপিয়া 200 এটা 200 200 আর রুই হলো 200 রুই হলো 200 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গুড়া মাছ দেখাই বন্ধুরা দেখেন 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 এই যে নদীর গুড়া মাছ কত করে নদীর গুড়া মাছ এগুনা ভাগা 200 টাকা কইরা ভাগা 200 টাকা আচ্ছা কি কি মাছ আছে কি কি সে কি গুড়া মাছ ট্যাংরা মাছ ইচ্ছা আছে বিভিন্ন ধরনের মাছ মিশাই না আর কি পাঁচ মিশাল আচ্ছা 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 ভাগা 200 টাকা করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার জাতীয় মাছ ইলিশ কত করে মাছ ইলিশ মাছ 650 650 টাকা কেজি আচ্ছা কয়টা 1 কেজি হবে 3 1 কেজি হবে 3টা 1 কেজি হবে আচ্ছা মানে 300 300 গ্রামের থেকে বেশি আছে কোথাকার ইলিশ বরিশালে বাসে আইছে না লঞ্চে আইছে বাসে আইছে আচ্ছা ঠিক আছে আহ চিংড়ি মাছ দাদা একটু দেখেন না আমাদের মাছ একটু ধরে একটা বড় মাছ এই বড় মাছ হ্যাঁ মাশাআল্লাহ 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 কত করে যাচ্ছেন 1600 টাকা কেজি কোথাকার চিংড়ি মাছ এটা এই দরশের নদী নদীর চিংড়ি মাছ আচ্ছা 1600 টাকায় কি ফিক্স না কম বেশি কিছু আছে না 1500 টাকার বাটা 1500 টাকা হলো বাটার রেট আচ্ছা ঠিক আছে এখানে আরো আছে না একই দাম সবই একই দাম আচ্ছা এটার ভিতর তো মানে মিলানো মাছ আছে কি কি মাছ আছে এটা এখানে ফলি আছে কালিবাউশ আইন মাছ ইসা মাছ ফলি আছে কালিবাউশ আইন মাছ এটা কি ঠিকা বিক্রি করবেন হ্যাঁ ঠিকা কত ঠিকা ঠিকা 2500 চাইছিলাম 2500 চাইতেছেন কত হলে বিক্রি করবেন এই 2000 2000 আর কম হইব না না বুঝেন আর একটু বুঝা দেখেন ঢাকা মাওয়া হাইওয়ের পাশেই বসে প্রতিদিন সন্ধ্যার সময় এই বাজারটা বসে এখানে সব ধরনের মাছ পেয়ে যাবেন নদীর মাছ বিলের মাছ খালের মাছ সব পাবেন সাথে চাষের মাছও আছে আপনারা আসবেন দেখবেন এখান থেকে মাছ নেবেন খুব ভালো মাছ পাওয়া যায় আপনারা সবাই আসবেন আর আমাদের এই পরিশ্রম এই কষ্ট শুধু আপনাদের জন্যই যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম